আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে তিরিশটি নিবন্ধিত রাজনৈতিক দল ভোট বর্জন করছে বাকি চোদ্দটি দল ভোট বর্জন করে নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোকে ছাড়াই শেষ পর্যন্ত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী সাতই জানুয়ারির এই ভোটে দলীয় ও স্বতন্ত্র হিসেবে তিনশো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার সাতশো একচল্লিশ জন সম্ভাব্য প্রার্থী নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার ফ্রিতে তাদের আশা নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসব মুখর বৃহস্পতিবার ছিল প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এদিন বিকেল চারটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন আজ থেকে শুরু হবে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত